মিষ্টির দোকানের মালিক ছিল সুখে শান্তিতে। সেই সুখ শান্তি ছেড়ে হঠাৎ যদি কেউ পিসিএতে চলে যায়, তবে সেখানে অশান্তি হওয়াটা খুবই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, এসব কার্য তো প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে টিসিএতে। কেউ বলেও না, কেউ দেখেও না। বাধ্য হয়ে আগরতলা ক্লাবগুলো মিলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল। অবশ্য এই উপযুক্ত কর্তৃপক্ষ আবার ঢাল তরোয়াল বিহীন নিধিরাম সর্দার। সব দেখেন, সব বোঝেন, কিন্তু দুর্নীতিবাজদের এসি বলের ভয়ে চুপ থাকেন। সমস্ত ক্লাব এবং সাব ডিভিশন মিলে ফর স্পেশাল জেনারেল মিটিং, বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস, বিভিন্ন ধরনের মিসকনডাক্ট, এগুলি আমাদের চোখে পড়েছে। সেগুলি ক্লারিফিকেশন আমরা চেয়েছি, এখনো অবধি পাইনি। দীর্ঘদিন আমরা অপেক্ষা করছিলাম, আজকে আমরা নোটিশ করেছি। এটা অ্যাজ পার টিসিএ কনস্টিটিউশন, এখানে আমাদের স্কোপ আছে যে আমরা যদি 10 জন ফুল মেম্বার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ যদি সই করে নোটিশ করে স্পেশাল জেনারেল মিটিংয়ের জন্য, তাহলে তারা যদি না মানে 30 দিনে আমরা অপেক্ষা করেছি। তার জন্য আমরা 21 দিন নোটিশ দিয়ে আগামী 20th জুলাই আমরা ডিটিসি স্পেশাল জেনারেল মিটিংয়ে আমরা নোটিশ করেছি। নোটিশের কাগজ আজকে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, অফিস ম্যানেজার এবং রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিকে আমরা দেব। কী কী মেজার ছিল? মিসকন্ডাক্টের অনেকগুলি ছিল। আমরা দীর্ঘদিন রিকোজিশন দিয়েছি, বিভিন্ন ধরনের মিসকন্ডাক্ট, ইরেগুলারিটিস, লট অফ ইরেগুলারিটিস আমরা দিয়েছি কাগজ, কিন্তু এখন কোনো ধরনের রেসপন্স আমরা পাইনি। তার জন্য আজকে নোটিফিকেশনের জন্য পেপার জমা দিয়েছি। টিসিএতে যা হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী অবধি সব জানেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও নীরব। যদিও সূত্রের খবর আসলে সবই ইন্টারন্যাশনাল, ল্যাং মারামারি ছাড়া আর কিছুই নয়। এক পক্ষ কামাচ্ছে, তাই অপর পক্ষ অতি সক্রিয় বলেও খবর। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।